বাবু, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। উপরে বসো, শোনো, কফিটা ওইখানে দিও। রতনলাল রক্ষিত, এসে এসো, বসো। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? না না, তোমার নাম তো তারিণী ব্যানার্জি। আগে তোমার অ্যাপ্লিকেশন আমি দেখেছি, মোটামুটি সব রকম কোয়ালিফিকেশন তো আছে দেখছি। তুমি সিনেমা দেখতে ভালোবাসো? আগে ভীষণ, আপনার বহু ছবি দেখেছি। তুমি টকিজের কথা বলছো তো? হ্যাঁ, তা তো বটেই, কারণ আপনি যে সময় সাইলেন্ট ছবি করেছেন তখন তো আমি জন্মাইনি। অবশ্য সে ছবিগুলো না দেখলেও সেগুলো সম্বন্ধে শুনেছি অনেক। আসলে অভিনেতা হিসেবে আপনাকে আমি বিশেষ শ্রদ্ধা করি। সত্যি কথা বলতে কি, আপনি যখন অভিনয় ছেড়ে দিলেন খুব দুঃখ পেয়েছিলাম। সেটা আমার শরীরের কথা ভেবে। 64-এ আমার একটা মাইল্ড স্ট্রোক হয়, তারপরে স্থির করি যে আর অভিনয় করব না। অবশ্যই এটা ছাড়তে পারিনি, আর তাছাড়া মনে হয় এই বয়সে আর ছেড়ে কি হবে। আপনার জন্ম বোধ হয় 1900 সাল? হ্যাঁ, সেই জন্য আমার বয়সের হিসেবটা খুব সহজ। I'm 70 now। সেই নির্বাক যুগের থেকে আমি অভিনয় শুরু করেছিলাম, তখন আমার বয়স ছিল 24। সব শুদ্ধ 100-এর ওপর ছবিতে অভিনয় করেছি। এখন আর ছবির সঙ্গে কোনো যোগাযোগ নেই? আছে বই কি? আছে, রোজ সন্ধেবেলা আমার এই বাড়িতে ঘরে বসে বসে আমি ছবি দেখি, তাই বুঝি। আর সেসব আমারই ছবি। বলতে পারো রিটায়ার করার পরে এটি হয়ে উঠেছে আমার একমাত্র কাজ। আমার সমস্ত ছবির একটি করে 16mm প্রিন্ট সংগ্রহ করা। তবে টকি ছবি পাওয়া তো অতটা কঠিন নয়, মুশকিল হচ্ছে সাইলেন্ট ছবি। তার জন্য কাগজে কম বিজ্ঞাপন দিন। অবশেষে তার বেশ কিছু পাওয়া গেল হরিলাল মিরচান্দানির ভল্ট থেকে। এই হরিলালের বাবা গগনলাল আমার অধিকাংশ সাইলেন্ট ছবির প্রডিউসার তো ছিলেন বটেই, তার থেকেও বড় কথা তিনি ছিলেন আমার বিরাট ফ্যান, কাজেই সেই ছবিগুলো তিনি বিশেষ যত্ন করে রেখেছিলেন। আচ্ছা, আপনি যে সেক্রেটারি খুঁজছেন তার কাজটা কি হবে? কাজ অনেক। আমার এই ফিল্ম লাইব্রেরি তদারক করা, সমস্ত ছবির একটা ক্যাটালগ করা, বছর ধরে ধরে লিস্ট করতে হবে। তবে শুধু ছবির নাম নয়, প্রযোজকের নাম, পরিচালকের নাম, অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী সব। সেই সঙ্গে প্রত্যেকটি ছবির একটি সিনপসিস তৈরি করতে হবে। আর আর একটা বড় কাজ হলো যেসব ছবি আমার সংগ্রহে নেই সেগুলো খুঁজে বার করা, বিশেষ করে টকিজের গোড়ার দিকের কিছু ছবি। মোটা কথা, আমি চাই না যে আমার কালেকশনে কোনো ফাঁক থাকে। বেশ, আর কিছু? তুমি বিশু শিবুর নাম শুনেছো? বিশু শিবু, বিশু শিবু, হ্যাঁ হ্যাঁ, ওই সাইলেন্ট যুগের কমিক জুটি, বাংলা লরেল হার্ডি। বাহ, এও জানো দেখছি।
তা এই সব ছবি হতো দূরের অর্থাৎ 20 মিনিটের মেইন ছবির আগে দেখানো হতো এত পপুলার ছিল এই জুটি যে লোকে বিশুশিবুর রং তামাশা দেখতে যেত ওই ফিচার ছবির কথা আর কেউ চিন্তাও করত না কিন্তু এই বিশু ছিলাম আমি আর শিবুর পাঠ করত একজন অভিনেতা তার নাম ছিল শরৎ কুণ্ডু আমরা দুজনে ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ বন্ধু ছিলাম যদিও সে আমার থেকে কয়েক বছরের ছোট ছিল তা তিনি এখন সেটাই তো রহস্য কোথায় জানি না এই সাইলেন্ট যুগের পর টকি আসাতেই তার কাল হলো বুঝলে তার বাচনভঙ্গি এবং কণ্ঠস্বর ভালো ছিল না ফলে লাইন থেকে আউট হয়ে গেল তারপর তো একসময় আমার সঙ্গেও দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দিলে এও প্রায় 40 বছর আগের কথা তোমায় বলছি তারপর তার আমি বহু খোঁজ করেছি কেউ কোনো সন্ধান দিতে পারেনি এখন যখন বসে বসে এই বিশু শিবুর ছবি দেখি তখন তার কথা ভীষণ মনে পড়ে এই শিবুর হদিশ তোমাকে বার করতে হবে আমি জানতে চাই যে সে আদৌ বেঁচে আছে কি না থাকলে কোথায় আছে কেমন আছে কি করছে তার মানে আমি কি ধরে নিতে পারি যে আমার চাকরিটা হয়ে গেছে না হলে আর এত কথা তোমায় বলছি কেন অনেক ধন্যবাদ আমার ওই ফিল্ম লাইব্রেরির পাশে একটা ঘরে আমি সব বন্দোবস্ত করে রেখেছি তুমি ইচ্ছে করলে আজ দুপুর থেকে কাজ শুরু করে দিতে পারো বেশ ইয়ে ওই বিশু শিবুর ছবি আমিও দেখতে পাবো তো আমি রোজ সন্ধেবেলায় ছবি দেখি আমার ওই বেয়ারা যাকে তুমি দেখলে লক্ষ্মীকান্ত ওই লক্ষ্মীকান্ত হলো আমার প্রজেকশনিস্ট এছাড়াও অবশ্য মাঝে মধ্যে অন্য দু চারজন গেস্টও চলে আসেন আমার এই বুড়ো বয়সের অবসর বিনোদনের কথা অনেকেই জানে তো বৃদ্ধরা বসে বসে অতীত দিনের কথা চিন্তা করে আর আমি অতীত দিনে তোলা নিজের ছবি দেখি বেশ মজার ব্যাপার তবে এইসব ছবি যখন করেছি তখন দেখে মোটেই হাসি পেত না বরং এই নির্লজ্জ ভাড়ামি দেখে একটু বিরক্তই লাগতো
কিন্তু এখন দেখছি এর মধ্যে একটা নির্মল হাস্যরস ছিল যা এখনকার হাসির ছবির তুলনায় অনেক ভালো। হ্যাঁ, আর শিবুকেও তো বেশ লাগে, এত লাগে। কিন্তু লোকটা বিমালও ভ্যানিশ করে গেল, হয়তো আর বেঁচেই নেই। ওই যা বললাম, সে খবরটা তোমাকেই বার করতে হবে। আচ্ছা, আপনি নরেশ সান্যালের নাম শুনেছেন? নরেশ সান্যাল? আগে হ্যাঁ, সাংবাদিক। শুনেছি তিনি ওই সাইলেন্ট যুগের বাংলা ছবির একটা ইতিহাস লিখছেন। জানি জানি, আমাকে ফোন করেছিল ইন্টারভিউয়ের জন্য, আমি না করে দিয়েছি। এই সাংবাদিকগুলো বড্ড বাজে বকে, গুচ্ছের সব প্রশ্ন যার কোনো মাথা মুন্ড নেই। শরৎকুণ্ডুর ইনফরমেশন আপনাকে আমি দিতে পারি, কিন্তু তার আগে আমার একটা রিকোয়েস্ট আছে। জানি, রতনলাল রক্ষিতের সাক্ষাৎকার, এই তো? এক্স্যাক্টলি, ভদ্রলোককে কিছুতেই রাজি করাতে পারছি না। আমি বললে হয়তো হলে হতে পারে, দেখি চেষ্টা করে। ভেরি গুড, কারণ বিশু শিবুর শিবুকে যখন পাওয়া গেছে, তখন বিশুকে না পাওয়াটা খুব আনফর্চুনেট হবে। তার মানে শরৎ কুণ্ডুকে আমি ইন্টারভিউ করি আজ থেকে ঠিক 4 বছর আগে। তার মানে তিনি এখনো বেঁচে আছেন? অন্তত তখনও ছিলেন, তবে চরম দুরবস্থা। অনেক কষ্টে এক বস্তিতে তার সন্ধান পাই। কোন বস্তি? গোয়া বাগান। এখনো কি তিনি সেখানেই আছেন? হালের খবর বলতে পারবো না, তবে খোঁজ করে দেখতে পারেন। উনি কতদিন আগে এলাকা ছেড়েছেন? 3-4 বছর আগে। কেন ছেড়েছেন কিছু জানেন? না, সেটা জানি না। আপনার ওনাকে মনে আছে? মনে থাকবে না, উনি খুব রসিক লোক, সিনেমায় অভিনয় করতো, তো আমাদের গল্প করতো, আমরা হা করে দাঁড়িয়ে শুনতাম। ধন্যবাদ। কণ্ঠস্বর খারাপ তা নয়, ডায়ালগও মনে রাখতে পারত না, শেষে এক্সট্রার পার্ট করত, তাও টকিং এক্সট্রা নয়। লাস্ট যখন তাকে আমি স্টুডিও পাড়ায় দেখেছি, তা প্রায় 6-7 বছর আগে, তখন আর তাকে চেনা যায় না। আচ্ছা, এমন কোনো জায়গা আছে কি যেখানে গেলে তার খোঁজ পাওয়া যাবে? নটরাজ কেবিনে গিয়ে একবার দেখতে পারে। সেটা কোথায়? বেন্টিং স্ট্রিট। শরৎ এক সময় রেগুলারলি আসতেন বটে, কিন্তু ইদানিং আর আসেননি। তখন কি তিনি কোনো কাজ টাজ করতেন? মনে হয় না, এ দোকানে তো তার এক গাদা দিনা ছিল। তারপর হঠাৎই একদিন এসে তার চুকিয়ে দিয়ে হাওয়া, তারপর আর এমুকো হননি। এটা কতদিনের ঘটনা? তা প্রায় বছর তিনেক হবে। আসুন। নরেশ সান্যাল, আমি কিন্তু আপনাকে ঠিক 15 মিনিট সময় দেব, তার মধ্যে যা প্রশ্ন করতে পারেন করুন। আমি ঠিক ঘড়ি ধরে 15 মিনিটই নেব।
ঠিক আছে বসুন। আমি এই সময় এক পেলা কফি খাই, আপনার কফি চলবে? আপত্তি নেই। লক্ষ্মী, লক্ষ্মী আসলে সাইলেন্ট যুগ সম্বন্ধে আপনাকে ছাড়া লেখাই যায় না। তিন পেয়ালা কফি। উনি কি আপনার চাকর? আমার বেয়ারা কাম প্রজেকশনিস্ট। কিন্তু কিন্তু উনি তো শরৎ কুণ্ডু। হ্যাঁ হ্যাঁ, বিশ্বশিবুর শিবু। চার বছর আগে গোয়া বাগানে আমি তোর ইন্টারভিউ নিই। কি বলছেন আপনি? আপনি ওকে জিজ্ঞেস করুন। লক্ষ্মী, লক্ষ্মী, আমাকে চিনতেই পারোনি নেহাত, উনি বললেন বলে। তোমার এই কি হার, কি করবো বলো? তোমার মতন বরাত আর পেলাম কই? কিন্তু তাই বলে বিয়ার আর কাজ, সে তো কুলিগিরিও করেছি। তোমার এখানকার কাজ তো তার তুলনায় স্বর্গ। যেদিন কাগজে দেখলাম তুমি সেই সাইলেন্ট ছবিগুলোর খোঁজ করছো আর তোমার একজন প্রজেকশনিস্টের দরকার, সেদিনই চলে এলাম। আমি 7 বছর কমলা টকিজে প্রজেক্টর চালিয়েছি, তারপর এখানে এসে বিয়ারের কাজটা জুটে গেল, মাইনে বেড়ে গেল, বেশ ভালোই লাগছিল। আর কিছু না হোক, আমার আমাদের আদিকালের ছবিগুলো তো দেখতে পাচ্ছিলাম, কত ফুর্তি করেছি দুজনে, কত জনপ্রিয়তা, সে সব কথা মনে পড়ে যাচ্ছিল যে রতন, তোমার এখানে এসেই তো আমি দুবেলা ভরপেট খেতে পাচ্ছি। তার আগে তো কিন্তু এইভাবে তো চলতে পারে না। না না, তার জন্য আমি তৈরি আছি, তুমি যখনই বলবে তখনই। ননসেন্স, তুমি হবে আমার ম্যানেজার, তারিণীর সঙ্গে এক ঘরে বসবে তুমি, আমার এখানেই থাকবে, সন্ধ্যাবেলায় আমরা আমাদের ছবি দেখবো বসে বসে। জুটি ভেঙে গিয়েছিল দৈবদূত বিপাকে, আবার এখন জোড়া তো লাগলো।